আসসালামু আলাইকুম। এই যে আমরা আমাদের কলার ক্ষেতে বীজ দিতে আসছি আজকে, যেহেতু কালকে কলা বিক্রি করে দিছে, এই জন্য হচ্ছে কলাটা যে ব্যবসায়ী কলাটা কিনছে ওই ব্যবসায়ী বলছে যে এই বীজ দেন যাতে কলাটা পরিপূর্ণ লোড হয় কয়েকদিনের মধ্যে, এই জন্য আজকে বীজ দিতে আসছি। আগে চার্জার মেশিন দিয়ে বীজ দিতাম, আজকে যেহেতু অনেক বড় বড় গাছ হয়ে গেছে, কলা বাইর হয়ে গেছে, এই জন্য এই মেশিন নিয়ে আসি। প্রায় আধা ঘন্টার চেষ্টার ফলে এই যে বোটিং থেকে পানি তুলতে পারছি আর কি, অনেক ছয় ঝামেলা হইলো পানি তুলতে। যা হোক, অবশেষে এই যে মোটর দিয়ে পানি তুলতেছে, মোটর মেশিন সব একসাথে অ্যাটাচ। এটার বীজ নিয়ে আসছি চারটা বোতল, দেখেন দুধের মতো হয়ে গেল বীজ একেবারে। এগুলা বীজ হচ্ছে পোকামাকড়ের বীজ, পরে দেখলাম আর কি, পোকামাকড় নিধন বীজ। গাছে পোকা ধরে তো, যার ফলে গাছ অটোমেটিক ভাঙ্গে পড়ে যায়, এই জন্য এই বীজ ব্যবহার করা হয়। এটা এমি এসি মিক্স, আর ওটা হচ্ছে এমিস্টার টপ। এটা দুইটা বোতল, ওইটা দুইটা বোতল, দুইটা হচ্ছে এসিআই কোম্পানির। পানিতে দিলে দুধের মতো হয়ে যায় সাদা, এই যে এসি মিক্স আর এমিস্টার টপ। যা হোক, অবশেষে পানি তুলতেছি, 250 লিটার পানি লাগবে। এই যে 1 গ্রাম পানি 250 লিটার, 900 গাছে দেওয়ার জন্য 250 লিটার পানি নাকি লাগবে। 1 গ্রাম পানি তুললেই হয়ে যাবে। কয়েকটা ভিডিওতে দেখছেন কলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গতকালকে বিক্রিও করে দিছি। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক দাম পাইছি, 37,500 টাকা করে সব বিক্রি করছি, মানে একটা কলায় 375 টাকা একটা কলার কাইম। এই যে পাইপ বিছাইতেছে, এটা বিশাল বড় পাইপ, কয়েকশো হাত পাইপ। আপনি একখানে মেশিন সেট করে দেবেন, আশেপাশে কয়েক বিঘা জমিতে বীজ দিতে পারবেন, এটা এই মেশিনের একটা সুবিধা। যা হোক, এই যে পাইপ বিছাইতেছে, কারণ হচ্ছে কলার একেবারে শেষ মাথায় পাইপটা নিয়ে যাবে, বোটিং তো হচ্ছে কলার মাঝখানে, কলার মাঝখানে বোটিং দিয়ে পানি তুলতেছি, আর হচ্ছে পাইপটা হচ্ছে কলার শেষ মাথায় নিয়ে যাচ্ছে, শেষ মাথা থেকে বীজ দিতে দিতে আসবে। এই যে পাইপ অনেক বিশাল বড় লম্বা পাইপ, প্রায় কয়েক বিঘা জমিতে একসাথে বীজ দেওয়া যাবে। এই যে পাইপ টানতেছি আমি, আর একটা কাকু পাইপ সাপ্লাই দিতেছে যাতে টানতে পেশার না হয়। মাশাআল্লাহ কলা অনেক সুন্দর হয়েছে, 15-20 দিনের মধ্যে হয়ে যাবে, 15-20 দিন না হলেও 1 মাসের মধ্যে ফুলফিল হয়ে যাবে। যা হোক, কলার শেষ প্রান্তে চলে আসছি, শেষ মাথায় একেবারে, যাই দেখে আসি ড্রাম ভর্তি হয়েছে কিনা। এই যে এই নজেল দিয়ে বীজ বাইর হবে, এই যে ভর্তি হয়ে গেছে, আর একটু বাকি আছে। এটা ভর্তি হওয়ার পর হচ্ছে মোটরের লাইন অফ করে দিবে, মোটর দিয়ে শুধু পানি তুলে হয়। আর এই পাশে জেনারেটর আছে, ওটা হচ্ছে মূলত জেনারেটরটা ইউজ করে হচ্ছে বীজ দেওয়ার জন্য, আর মোটরটা হচ্ছে পানি তোলার জন্য, কারণ এত পানি তো আর টিউবওয়েল থেকে নিয়ে আসা যাবে না, কিংবা গালমা দিয়ে নিয়ে আসা যাবে না। যা হোক, অবশেষে বীজ দেওয়া শুরু করছে। এই যে দেখেন, বোমা হামলা মেশিনের মতো, ধোয়ার মতো বাইর হয় বীজ। 900 গাছ বীজ দিতে সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে, যেভাবে দৌড়া যেতেছে। এই গাছগুলোর দেয়, কারণ কলার গাছে প্রচুর পরিমাণে হচ্ছে পোকা ধরে, পোকা ধরে গাছটা এমন হয় যে শেষমেশ ভাঙে পড়ে যায়। এখন 1 সপ্তাহ পর পর বীজ দেওয়ার লাগবে, কারণ যেহেতু এখন কলা পরিপূর্ণ লোডের দিকে, মানে কয়েকদিনের মধ্যে কাটতে হবে, এই জন্য কলার মধ্যে যেন কোনো স্পট না থাকে, কোনো পোকামাকড়ে আক্রান্ত না হয়, এই জন্য 1 সপ্তাহ পর পর যা বীজ দেওয়ার লাগে বীজ দিতে হবে। যে ব্যবসায়ী কলা কিনছে ওই ব্যবসায়ী বলে দেবে কোন কোম্পানির বীজ দিতে হবে, কী নামের বীজ দিতে হবে।
আগে তেমন খুব একটা বীজ দি নাই, আগে শুধু সার দিছি, ইউরিয়া পটাশ ফসফেট আর গোবর সার। এখন আর সার লাগবে না, এখন শুধু বীজটাই দিতে হবে। কলাতে যেমন খরচ আছে তেমন লাভও আছে, ধরেন তিনগুণ না হলেও দুইগুণ লাভ আছে। 1,00,000 টাকা খরচ হলে 3,00,000 টাকা বিক্রি করতে পারবেন, মানে দুইগুণ লাভ। যা হোক, এই ছিল কলার আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।